পাচার হওয়া অর্থ বৈধ করা নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়, তবে আইনসিদ্ধ, এমন মত পরিকল্পনা মন্ত্রীর। বিএফডিসিতে আয়োজিত এক ছায়া সংসদ অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন তিনি। এ সময় তিনি আরও বলেন, যারা অর্থ পাচার করেছে তারা ফিরিয়ে আনার জন্য তা করেনি। এ সময় বাজেট টেকসই উন্নয়নে সহায়ক হবে কিনা এমন বিষয়ে বিতর্কে অংশ নেন দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মন্ত্রী এ সময় আরও বলেন, কোনো দাতা সংস্থার কাছে এখন জিম্মি নয় বাংলাদেশ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ উল্লেখ করে তিনি বলেন, উন্নয়নশীল দেশে কিছুটা মূল্যস্ফীতি হয়ে থাকে। দেশের কয়েকটি জায়গায় শিক্ষকদের অপমানকে তিনি জাতির জন্য লজ্জার বলেও উল্লেখ করেন। আমলাতন্ত্র আরও বেশি স্বচ্ছ হবে বলেও প্রত্যাশার কথা জানান এম এ মান্নান।